তো বন্ধুগণ যদি আপনি একজন বেকার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রয়াসে কিন্তু এবার বেকার যুবক যুবতীদের ট্রেনিং দিয়ে মানে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে কিন্তু চাকুরি দেওয়া হবে তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এবং রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা এই দুটো প্রজেক্ট কিন্তু এই ট্রেনিং দেওয়া হবে তো এখানে দেখুন বলা হয়েছে গ্রামীণ কৌশল যোজনা উপাধ্যায় কর্মভিত্তিক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিনা খরচে প্রশিক্ষণ ও চাকরির সহায়তা আশা করছি বুঝতে পেরেছেন তো এখানে বলা হয়েছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা হল সরকারি অনুমোদনে গ্রামীণ কর্মপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধির আবাসিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে চাকরির সহায়তার চেষ্টা প্রচেষ্টা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের প্রতিটি দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের যুবক এবং যুবতীদের কাজের সুযোগ করে দেওয়া ও তাদের রোজগারের আশা পূর্ণ করা তো আপনারা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের সকল যুবক যুবতীরাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে কিংবা করতে পারবে তো সেটা আমরা দেখে নেব কী কী যোগ্যতা এবং কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তো আপনাদের জানিয়ে রাখবো দেখুন এখানে বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার কি থাকতে হবে যদি আপনি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন বা এই ট্রেনিং আপনি নিতে পারেন এবং আপনার বয়স যদি আঠারো আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে তবেই কিন্তু আপনি নিতে পারেন এবং আবশ্যিক যোগ্যতা কি দেখতে পারেন এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী যারা পশ্চিমবঙ্গের রয়েছে মানে স্থায়ীভাবে রেসিডেন্টাল বসবাস করছে তপশিলি জাতি আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত দরিদ্র সীমার নিচে থাকা আগ্রহী যুবক এবং যুবতীরা তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীরা এর জন্য আবেদন করতে পারবেন জেলা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর বীরভূম পুরুলিয়া মালদা জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলার প্রার্থীরাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে তো দেখুন এখানে কি বলা হয়েছে দরিদ্র সীমার নিচে থাকার প্রমাণপত্র স্বরূপ যে আবশ্যিক কাগজপত্রগুলো আপনাদের দিতে হবে সেটা হচ্ছে আপনাদের বিপিএল কার্ড মানে এর প্রমাণপত্র হিসেবে দিতে হবে বিপিএল কার্ড কিংবা অত্যন্ত দয় অন্ন যোজনা এ এ ওয়াই বা ডিজিটাল রেশন কার্ড যেগুলো হচ্ছে পি এস পি এইচ এস এবং পি এইচ এস এবং আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এর নাম যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সেই আওতায় আসবেন এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার কার্ড আর এস বি ওয়াই থাকলে বা পরিবারের কার্ডে আপনার নাম থাকলে আপনি কিন্তু সেটাও দিতে পারেন এবং পরিবারের কেউ গত এক আর্থিক বছরে বা মানে দু হাজার উনিশ কুড়ি অন্তর্গত পনেরো দিন বা এম জি বা জব কার্ড প্রকল্পে কাজ করেছে মানে আপনারা যদি জব কার্ডের জব কার্ডের যে কাজ সেটা যদি করে থাকেন দু হাজার উনিশ কুড়ির অর্থবর্ষে তাহলে কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারেন এবং পরিবারের সদস্যের নামে ই সি সি দু হাজার এগারোর তালিকায় নাম নথিভুক্ত থাকলে তবেই কিন্তু আপনারা এই বিপিএল বলে গণ্য হবেন এবং দেখুন এখানে বলা হয়েছে কোর্সের বিবরণ কোর্সের সময়সীমা বারো মাস তো আপনারা আবেদন কিভাবে করবেন আবেদন করতে গেলে আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ডের জেরক্স এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা তার জেরক্স এবং ব্যাংকের অ্যাকাউন্টের ছবি সহ যে পেস্টা রয়েছে সেটা দিতে হবে এবং আপনাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ডের জেরক্স দিতে হবে এবং শিক্ষিত সরকারি আধিকারিকের দেওয়া এস সি এস টি সার্টিফিকেট সেটার জেরক্স দিতে হবে এবং সংখ্যালঘু সম্পর্কিত এবং সংখ্যালঘু লঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের সেই সার্টিফিকেট কিন্তু দিতে হবে এছাড়াও মানে চার কপি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু দিতে হবে তো এর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার বন হুগলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কলকাতা সাত লক্ষ একশো আঠারো এই ঠিকানায় কিন্তু এর ট্রেনিং হবে এবং আপনারা কিন্তু এই যে নম্বরগুলো দেওয়া রয়েছে এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন এবং এখানে কিন্তু বলা হয়েছে সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা এবং ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তর রূপায়নে সেন্ট্রাল টুল রুম এবং ট্রেনিং সেন্টার কলকাতা তো আপনারা বুঝতেই পারছেন যে এই দুটো প্রকল্প মানে ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরের থেকে যে প্রকল্পটি এবং পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা এই দুটো প্রকল্পের মাধ্যমে কিন্তু এই ছাত্র ছাত্রীদের ট্রেনিংটা দেওয়া হবে বা এই বেকার বেকার যুবক যুবতীদের কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হবে তো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা আপনারা দিয়ে দেব আপনারা সেখানে গিয়ে ভিজিট করে আরও বিস্তারিতভাবে জেনে নেবেন এটা কিন্তু এবং সরকারি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন তার সাথে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল